দুই গোল জাজ শ্রী ভক্তিপদ দাস এবং শ্রী শুভম মাইতি দুই গোল জাজ শ্রী ভক্তিপদ দাস এবং শ্রী শুভম মাইতি আপনাদের আমরা ধন্যবাদ জানাই আমাদের গতকাল আমরা দেখেছি দুই গোল জাজ তারা অবিচল ছিলেন তাদের লক্ষ্যে ভক্তিপদ দাস এবং শুভম মাইতি ইতিমধ্যে দুটি দল একেবারে প্রস্তুত মাঠের চতুর্দিকে দর্শক বন্ধুদের কাছে আবেদন আমাদের ট্র্যাক লাইন রয়েছে একটু দূরে বসবেন বা দাঁড়াবেন দ্রুত গতির খেলা ফুটবলের গতি আছে খেলোয়াড়দের গতি আছে দুটো গতি মিলে যে কোনো সময় বিপদ হতে পারে যারা একেবারে পাশেই দাঁড়িয়ে আছেন বা বসে আছেন আমরা আপনাদের সকলের ভালোর জন্য আমরা কমিটির পক্ষ থেকে আবেদন জানাই একটু রেখা ছেড়ে ট্র্যাক লাইন ছেড়ে চুলের দাগ ছেড়ে একটু দূরে বসুন উপভোগ করুন আজকের এই চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচটা দুটি দল ইতিমধ্যে মাঠে নেমে গেছেন দুটি দল একেবারে সাজো সাজো রথ প্রস্তুত হচ্ছেন দুদিকে দর্শক বন্ধুদের অবগতির জন্য জানাই মাঠের পূর্ব দিকে শম্ভু ইলেভেন বজবজ সাদা সাদা ড্রেসে তারা খেলবেন জার্সিতে মাঠের পশ্চিম দিকে রয়েছেন নেভি ব্লু জার্সি পরে মহিষাদল ময়দান ফুটবল ক্যাম্পের খেলোয়াড়া তারা শপথ নিচ্ছেন আজকের এই যুদ্ধে জয়ের জন্য হাতে হাত কাঁধে কাঁধ রেখে শপথ বাক্য নিচ্ছেন এখনই খেলা শুরু হবে যারা দর্শক বন্ধুরা এখনো ফুটবল গ্রাউন্ডের বাইরে রয়েছেন বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে তাদের সকলকে মাঠে আসার জন্য খেলা উপভোগ করার জন্য আহ্বান জানায় নমস্কার বাজকুল কলেজ ফুটবল ময়দানের কমেন্ট্রি বক্স থেকে আমি আমার সঙ্গে মুস্তাফা বাবু কানুদা সুচিত্রা সর্দার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে কথা বলা শুরু করছি ফোর্থ কোয়ার্টার ফাইনালের জন্য স্বর্গীয় আধুনিকী স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2021 স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ দুটি দল ইতিমধ্যে মাঠে নেমে গেছে মাঠের পূর্ব দিকে সাদা জার্সিতে রয়েছে শম্ভু একাদশ বজবজ অন্যদিকে মাঠের পশ্চিম দিকে নীল জার্সিতে মহিষাদল ময়দান কোচিং ক্যাম্প প্রস্তুত রয়েছেন রেফারি দীপক মিশ্র কিক অফের প্রতীক্ষায় গোটা মাঠ লাইভ কভারেজ আসছে পিথ্রি নিউজ বাংলা সরাসরি সম্প্রচার ওদিকে দীপক মিশ্র বাসি এবং কিক অফ হয়ে গেল ফোর্থ কোয়ার্টার ফাইনালের শম্ভু একাদশ বজবজ দাঁড়িয়ে করে তিনজন বিদেশি খেলোয়াড় রয়েছেন মারিও দশ নম্বর জার্সিতে মারিও থেকে বল পেয়েছেন দীপু দীপুর পায়ে বল একটা স্কোয়ার পাস ছিল বিপক্ষ খেলোয়াড় তারা বল পেয়েছেন নয় নম্বর জার্সিতে মেদুল ব্যাক পাস বল পেয়েছেন চার নম্বর জার্সিতে সায়ন বাম দিকে বল বাড়িয়েছেন লক্ষ্য ছিল সমীরণ আধক বড় কথা এটাই যে ভালো ফুটবল আমরা দেখতে পেলাম কিনা লড়াই হলো কিনা টানটান উত্তেজনা থাকলো কিনা ম্যাচে আর সেটি দেখার জন্য ইউটিউব লাইভে কিন্তু দর্শকরা ইতিমধ্যে জুড়ে গেছেন আমাদের সঙ্গে কমেন্ট করছেন তারা দুর্দান্ত ম্যাচ হচ্ছে ওদিকে সফিদুল এই মাঠের অনেক অভিজ্ঞ খেলোয়াড় তার কাছ থেকে আমরা গত কয়েক বছরে দুর্দান্ত পারফরম্যান্স দেখেছি বর্ষিয়ান খেলোয়াড় সফিদুল তার পায়ে বল অন টার্গেট শট নেবেন সাইড পানের গা ভেসে বল চলে গেল মাঠের বাইরে গোলকিক আসবে
অনুকূলে বৈশাদল ময়দান কোচিং ক্যাম্প বস্তব ভাড়া ওদিকে দীপক মিশ্র তার উপর কিন্তু আজকে দায়িত্ব ম্যাচ পরিচালনার সঙ্গে দুই সহযোগী রয়েছেন তরুণ মান্না এবং রাজকুমার বাইদি এবং ফোর্থ রেফারির ভূমিকায় রয়েছেন সমীরণ কর কমেন্ট্রি বক্সে আমাদের সঙ্গে রয়েছেন পরবর্তী পর্যায়ে কিছু সময়ের মধ্যেই মাইক্রোফোনে আসবেন কানুদা এবং মুস্তাফা বাবু প্রথমার্ধের খেলা চলছে একেবারে শুরুর দিকে সাত নম্বর জার্সিতে বল পাবেন সমীরণ বিপক্ষের খেলোয়াড় পেয়েছেন ঝাপাটি একটা হেডার আসবে ব্যাক করে দিলেন গোলরক্ষককে নীল জার্সিতে মহিষাদল ময়দান কোচিং ক্যাম্প সাদা জার্সিতে শম্ভু একাদশ বতবত ঐতিহ্য আর গৌরবের মিশেল বাজকুল কলেজ ফুটবল ময়দান অনেক ইতিহাসের সাক্ষী আজকে দেখা যাক তেমন কোন ইতিহাস অন্তত করতে পারে কিনা দুই দলের খেলোয়াড়রা চেষ্টা করবেন নিজেদের সেরাটুকু উজাড় করে দেওয়ার জন্য নকআউট টুর্নামেন্ট জয় ছাড়া কোনো কোনো রাস্তা অন্তত খোলা নেই শুরু থেকেই আমরা দেখছি আক্রমণ প্রতি আক্রমণ চলছে কোচিং ক্যাম্পের খেলোয়াড়রা কিন্তু নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করছেন দুর্দান্ত পাস খেলছেন নয় নম্বর জার্সিধারী শেখ মাইদুল বিপক্ষে খেলোয়াড় বল পেয়েছেন মারিও তিনজন বিদেশি খেলোয়াড় রয়েছেন শম্ভু একাদশ বজবজ দলে সন্দীপ গোড়াই গোলরক্ষক রনি প্রশান্তের মতো খেলোয়াড় তিনিও কিন্তু আজকে ডিফেন্সের সঙ্গে সঙ্গে মাঝমাঠটাও সামলাচ্ছেন অনেক অভিজ্ঞতা হয়েছে তার লম্বা শট হেডারের চেষ্টা গোলরক্ষক কেশব থানা পাঁচ নম্বর জার্সিতে সন্দীপ গোড়াই সন্দীপকে ফেরোর পাস নয় নম্বর জার্সিতে দুর্দান্ত একটা কম্বিনেশন আমরা দেখছি শুরুর দিকে মৈদুল সেখান থেকে বলে নিয়ন্ত্রণ সায়ন কাছাকাছি রয়েছেন রঞ্জিত বোধক বিপক্ষ দল নিয়ন্ত্রণে সন্ধ্যা একাদশ বজবজ কোথায় বলটি বাড়ালেন সফিদুল তিনি অনেকটা পিছনে ছিলেন একটা দুর্দান্ত ম্যাচ দেখার জন্য অসংখ্য মানুষ ধীরে ধীরে আসছেন মধ্যাহ্ন ভোজন সেরে এবং কিছুটা জিরিয়ে নিয়ে কারণ মধ্যাহ্ন ভোজনের সময় মোটেও এটা নয় মধ্যাহ্ন ভোজনের পরে কিছুটা ভাত ঘুম দিয়ে বাজকুল কলেজ ফুটবল ময়দান দর্শকদের কলকাকলিতে মুখরিত হবে কারণ সারাটা বছর প্রতীক্ষা থাকে এই ফুটবল টুর্নামেন্টের জন্য ঘরের মাঠে সময় মতো এসে সতীর্থদের নিয়ে বাড়ির মানুষকে নিয়ে খেলা দেখার মজাই আলাদা সারা বছর যে কর্মকাণ্ড আপনারা দেখে থাকেন ইউনাইটেড ফ্যানের পক্ষ থেকে তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু একটা আঙ্গিক দশ নম্বর জার্সিতে মারিও বিপজ্জনক হয়ে উঠতে পারেন লক্ষ্য রাখুন এই খেলোয়াড়টিকে সুযোগ সন্ধানী খেলোয়াড় সময় পেলে সুযোগ পেলে কিন্তু কাজের কাজ করতে জানেন মারিও চার নম্বর জার্সিতে বিপক্ষের খেলোয়াড় সায়ন যেটা আমরা বলছিলাম সারা বছর নানান কর্মকাণ্ড লকডাউনের সময় একটা অতিমারি এলাকার অসংখ্য দুস্থ মানুষের পাশে আমরা দেখেছি বাজপুর ইউনাইটেড ফোরাম তারা দাঁড়িয়েছেন রান্না করা খাওয়ার বিপদের সময় নিজেদের জন্য পাশের মানুষের জন্য এত বড় একটা মিলন মেলা সব মিলিয়ে সারা বছর সমস্ত কর্মকাণ্ড নিয়ে বাজকুল ইউনাইটেড ফোরাম প্রথমার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত গোলশূন্য অবস্থা তবে টানটান উত্তেজনা থাকবে জমাটি পরিস্থিতি তৈরি হবে বারবার রুদ্ধশ্বাস ম্যাচ আমরা দেখবো এই প্রতীক্ষা নিয়ে
আপনারা থাকুন আমাদের সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি পিটি নিউজ বাংলাতে লাইভে যারা আমাদের সঙ্গে রয়েছেন সবার জন্য কমেন্ট বক্সে আপনাদের কিছু সময়ের জন্য পরিবর্তন আসবে আমি স্বাগত জানাবো কানুদা এবং মোস্তফা বাবুকে দুটো দলের মধ্যে দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে মাঠে এসেছেন তাদের অবগতির জন্য জানাই শম্ভু ইলেভেন সাদা জার্সি পরে মাঠের পূর্ব দিকে টিম খেলছেন গোল শূন্য অবস্থায় খেলা চলছে মাঠের পশ্চিম দিকে সাদা জার্সি পরে মহিষাদল ময়দান ফুটবল ক্যাম্পের খেলোয়াড়রা রয়েছে একেবারে টান টান উত্তেজনা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা মুহুর্মুহু আক্রমণ বাঁচকুলের প্রত্যেক এই ফুটবল ময়দানে ফুটবলের প্রত্যেকটি আকর্ষণীয় জিনিস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাঝে মাঝে দর্শক বন্ধুরা করতালি দিয়ে লাফিয়ে উঠছেন উত্তেজনা এবং ইন্টারেস্টের জন্য খেলা চলছে গোল শূন্য অবস্থা দুটি দলের মধ্যে মাঠের দক্ষিণ দিক থেকে থ্রো ইন ফেভার শম্ভু ইলেভেন নিজের খেলোয়াড়ের ধাক্কা লেগে মাঠের বাইরে দক্ষিণ দিকে থ্রো মহিষা দলের অনুকূলে শফিকুলের সঙ্গে বল কাড়াকাড়ি শফিকুলের পায়ে বল যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে রেফারি অবৈধ বাধার জন্য ফাউল করেছেন ঠিকই অনুকূলে শম্ভু ইলেভেন ৩০ গজ দূর থেকে বল দিচ্ছেন বিদেশি খেলোয়াড় বজবজের অনুকূলে লম্বা শট বারের বাইরে মাঠের বাইরে উপর দিয়ে মাঠের বাইরে পশ্চিম দিকে চলে গেল স্বর্গীয় আভা মাইতি স্মৃতি ফুটবল নকআউট ফুটবল প্রতিযোগিতা চলছে আজকে আমাদের চতুর্থ দিন কোয়ার্টার ফাইনালের শেষ খেলা এটি স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ চলছে কোয়ার্টার ফাইনালের শেষ খেলা আজকে দুটি দলের মধ্যে শম্ভু ইলেভেন ভার্সাস মহিষা দল ময়দান ফুটবল ক্যাম্পের মধ্যে মাঝমাঠে বল দক্ষিণ দিক থেকে বল দিয়েছেন উত্তর দিকে বল ধরতে পারেননি সতীর্থ বল মেরেছেন উজ্জ্বল পরিস্থিতি না কোন রকম বাঁচিয়ে দিলেন কর্নারের বিনিময়ে শম্ভু ইলেভেনের খেলোয়াড় বল মাঠের বাইরে প্রথম কর্নার কিক মাঠের পূর্ব এবং দক্ষিণ কর্নার থেকে মহিষা দল ময়দান ফুটবলের ক্যাম্পের খেলোয়াড়রা প্রথম কর্নার করছেন দক্ষিণ পূর্ব কর্নার থেকে বল মেরেছেন গোলকিপার সরাসরি তালুবদ্ধ করে মাঝে মাঠে টানটা উত্তেজনা দুর্দান্ত খেলা চলছে সামিদ্রের পায়ে বল দক্ষিণ দিকে তিনি উইংসে খেলছেন একটু ব্যাক করেছেন বলটাকে লম্বা শট মাঝ মাঠ অতিক্রম করলো ওখানে বিদেশি খেলোয়াড় রয়েছে তো কামাতে গিয়ে ফাউল হয়েছে শুরু থেকে দেওয়া
পরস্পরের মধ্যে দেওয়ানা হরিসুন্দর এবং শম্ভু ইলেভেন বহু নামি দামি খেলোয়াড় রয়েছে বিদেশি খেলোয়াড় তিন চারজন রয়েছেন বর্ষিয়ান খেলোয়াড় শফিদুল মাঠে রয়েছে দিক চেঞ্জ করেছেন শফিদুল দক্ষিণ দিকে ইনসে ছিলেন তিনি আবার উত্তর দিকে চলে এসেছেন আক্রমণে নাইজেরিয়ান লম্বা শট কোপার মারলেন এই মুহূর্তে এটি সুযোগ ছিল কিন্তু শম্ভু ইলেভেন খেলোয়াড় বিদেশি খেলোয়াড় লম্বা শট দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন বল ভুল পাস আবার আক্রমণে শম্ভু ইলেভেন থ্রো মাঠের উত্তর দিক থেকে ইন ফেভার অফ মহিষাদ ভুল থ্রো শফিদুলের মাথা হয়ে মাঝমাঠে বল উত্তর দিকে ঘোরাফেরা করছে গোল শূন্য অবস্থায় খেলা চলছে দুটি দলের মধ্যে আমাদের আজকে শেষ কোয়ার্টার ফাইনাল খেলা চলছে চতুর্থ খেলা দুটি দলের মধ্যে গোল শূন্য অবস্থায় চলছে শফিদুলের পায়ে বল কোন রকম বিপদে বিপদ আসেনি উত্তর প্রান্ত উত্তর পশ্চিম দিক থেকে বল থ্রো করছেন শম্ভু ইলেভেনের খেলোয়াড় একদম বলের কাছাকাছি বল রাখতে পারলেন না আক্রমণে ফিরছেন মহিষাদল ময়দান খেলোয়াড় দিয়েছেন ধারণা করছেন খেলোয়াড় নেই ভুল পাস শফিদুল বল ধরে অভিজ্ঞ খেলোয়াড় ব্যাক করেছেন গোলকিপারের কাছে ওখান থেকে মাঝমাঠে বল গোল শূন্য অবস্থায় খেলা চলছে দুটি দলের মধ্যে বহু তারকা খচিত খেলোয়াড় রয়েছেন মাঠের মধ্যে অফসাইড হুইসেল দিয়েছেন এখনো পর্যন্ত গোল হয়নি নান্দনিক ফুটবল প্রত্যেকটি মুহূর্ত দর্শকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন একটা জমাতে ম্যাচ দেখার প্রতীক্ষা ছিল লড়াই চলছে সমানে সমানে শুরুর দিকে যেভাবে আক্রমণ প্রতি আক্রমণ আমরা দেখছি দুটি দলে খুশি হবেন আক্রমণের একটা সম্ভাবনা দুর্দান্ত একটা সুযোগ ছিল এখানে সেট মাইদুল নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি শটটা নিয়েছিলেন বক্সের ভেতর থেকে ডান দিকের উইং থেকে কোন খেলোয়াড় যদি পৌঁছতে পারতেন রঞ্জিত বোধক তাকে আরো একটু গতি বাড়িয়ে আসতে হতো শুধুমাত্র মাইনাস যদি করতে পারতেন নিশ্চিত একটা গোল কিন্তু হয়ে যেত এখানে মহিষাদল ময়দান কোচিং ক্যাম্পের জন্য আবার আক্রমণ মহিষাদল দুর্দান্ত কম্বিনেশন আমরা দেখছি বোঝা পড়া যেটাকে আমরা বলি মিডফিল্ড কতটা ঘুরেধর সম্পন্ন আমরা দেখছি মিডফিল্ড এবং তারা যে কার্যকরী ভূমিকা নিচ্ছেন মুহূর্তেই গোল আসতে পারে দর্শকদের মধ্যে কালো কাকলি চলছে রোমাঞ্চিত হচ্ছেন দর্শকরা এই ক্ষেত্রে দেখার জন্য দর্শকরা মাঠে আসেন চল বিকাশ ফুললে না চল চল ছাড়বি না চল ওদিকে মারিও তার পায়ে বল নিয়ন্ত্রণে শম্ভু একাদশ জাপাতি কাকে দেবেন দেখছেন স্পেরপাস দুবাই দুবাই থেকে সাফিদুল না না জোরে মার বিকাশ ওখানে বল
বাধা করা হয়েছিল বাধা বিধিসম্মত হয়নি বিজয় ম্যান বিজয় কৃষ্ণতার বাসি ঠিকই চল এই অনুকূলে সুন্দর একটা দশ শট নিতে চলেছেন দুবাই প্রথমার্ধের খেলা চলছে গোল শূন্য অবস্থায় অফসাইড তো অফসাইড ওদিকে অফসাইড লিনোকে লক্ষ্য করে বলটি বাড়ানো হয়েছিল কিন্তু সহকারী রেফারি তিনি পতাকা তুলেছেন তরুণ মান্না নান্দনিক একটা ম্যাচ দর্শক দেখছেন সমানে টক্কর চলছে আক্রমণ প্রতি আক্রমণ দুই দলের ডিপ ডিফেন্স মিডফিল্ড উইং সবাই কার্যকরী ভূমিকা নিচ্ছেন প্রথম দল হিসেবে কারা এই ম্যাচে আগুয়ান হবে সেই প্রতীক্ষায় রয়েছেন দুই দলের সমর্থকেরা রনি মাঝ মাঠে একটা হিটার আসবে জাফাটি সাফিদুল রয়েছেন বিপক্ষ দলের খেলোয়াড় বল পেয়েছেন ওখানে সমীরন আবার নিয়ন্ত্রণে নিয়েছিলেন দীপু আক্রমণে মহিষা দল দুর্দান্ত স্কিল দেখাচ্ছেন একটু দ্রুত কিন্তু বলটা বাড়িয়ে দিলেন বাম দিকের উইং অনেকটা পিছনে ছিলেন নানম্বর জার্সিতে মুকিল মার স্পাইডার ওইটা আরে জবাটি ফুটবল আমরা দেখছি আপনারা রয়েছেন আমাদের সঙ্গে ইউটিউব লাইভে সমস্ত দর্শকদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি পিত্রী নিউজ বাংলা সরাসরি সম্প্রচার আসছে প্রত্যেকটি মুহূর্ত বাজকুল কলেজ ফুটবল ময়দান থেকে লাইভ এন্ড এক্সক্লুসিভ কভারেজ বাজকুল ইউনাইটেড ফোরাম আয়োজিত এবারে মেগা ফুটবল টুর্নামেন্ট অসংখ্য মানুষের উৎসাহ আবেগ সবকিছু নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারে স্বর্গীয় আহমেদের স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা স্বর্গীয় বসন্ত মণ্ডল স্মৃতি রানিং সহায়তা চতুর্থ কোয়ার্টার ফাইনাল নিয়ন্ত্রণে বল আক্রমণে ছোট নাম ছোট একটু নাম রে গোলু ম্যানে গোলু একজন ম্যানে একজন ম্যানে দেখছি যে কোনো মুহূর্তেই কিন্তু গোল আসতে পারে চেষ্টা চলছে তার প্রশংসা করতে হবে অরক্ষিত রেখে গোল বক্স থেকে কিন্তু বেরিয়ে এসেছিলেন অনেকটা সঞ্জয় ম্যান আছে জানে ম্যান আছে দুর্দান্ত ফুটবল আমরা দেখছি
লিংক নতুন করো নতুন করো কেটে করে করো আচ্ছা দেখছি দাও দেখছি দাও দেখছি দেখছি দর্শক প্রশিহরিত হচ্ছেন রোমাঞ্চিত হচ্ছেন চতুর্থ কোয়ার্টার ফাইনাল জমাটি ম্যাচ দর্শকরা উপভোগ করছেন বাজকুল কলেজ ফুটবল ময়দান থেকে সরাসরি সম্প্রচার আসছে পি3 নিউজ বাংলাতে দুর্দান্ত ম্যাচ আমরা দেখছি টক্কর চলছে সমানে সমানে নেটের প্রবলেম হচ্ছে নেটের প্রবলেম হচ্ছে বিকাশ খেলা পুরো ব্রডব্যান্ড ঠিক করতে বলো তো ব্রডব্যান্ড আমাদের নিয়ন্ত্রণে বৈশাখল ওদিকে সফিদুল তিনি কিন্তু বলের খুব কাছে কাছে আছেন নিয়ন্ত্রণে নিলেন গুলু উইং খেলতে পারে না গুলু উইং খেলতে অসুবিধা হচ্ছে শুনে সন্দেহ চল ভাই একটা হিটার আসবে আলগর দীপু দীপু সন্দি ম্যান আছে হ্যাঁ গুড গুড ভাই ঢুকো ভাই ওদিকে হলুদ কার্ড আমরা দেখলাম জাপাটি তাকে কিন্তু হলুদ কার্ড দেখানো হলো সতর্ক করে দিলেন দীপক মিশ্র খেলা স্লো কর প্রথম হলুদ কার্ড এই ম্যাচে জাপাটি একদিকে শম্ভু একাদশ বজবজ মাঠের পূর্ব দিকে সাদা জার্সিতে মাঠের পশ্চিম দিকে নীল জার্সিতে বৈশাখল ময়দান কোচিং ক্যাম্প সফিদুল প্রতিবন্ধকতা ওখানে শেখ মইদুল আবার বল পেয়েছেন দুবাই একটা হেডার আসবে নিয়ন্ত্রণ বল সুবেদন আদক দুর্দান্ত একটা সুযোগ চার নম্বর চারশোধারী খেলোয়াড় রয়েছেন শায়ন দেখা যাক এখনো নিয়ন্ত্রণে বক্সের মধ্যে একটা হেডার সম্ভাবনা দুর্দান্ত বলটা বাড়িয়েছিলেন দুজন খেলোয়াড় ছিলেন বক্সের মধ্যে কি অনুভব করতে আজকে রোমাঞ্চকর ম্যাচ আমরা দেখছি প্রতি আক্রমণ বৈশাখল কোচিং ক্যাম্প বিশেষ করে তারা কিন্তু নজর কেড়েছেন যেভাবে তারা আক্রমণ চালাচ্ছেন আবারও দর্শকে মইদুল সমাপ্ত ফুটবল আমরা দেখছি প্রতি আক্রমণে এবং ওখানে একটা গোল কিন্তু করে ফেললেন দুর্দান্ত একটা গোল করে ফেললেন কিছুটা ভুল বোঝাবুঝি তিনজন খেলোয়াড় ছিলেন মহিষা দলের তাদেরকে টপকে গিয়ে অন্তত প্রথম গোলটি হয়ে গেল শম্ভু একাদশ এবং বাইসাইকেল আমরা দেখলাম যেভাবে অন্তত নিজেকে শূন্যে ছুড়ে দিলেন সেলিব্রেশনটা দেখুন প্রথম গোলটা হয়ে গেল শম্ভু একাদশের অনুকূলে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল কালিনো তিনি প্রথম গোলটা করলেন ফার্স্ট গোল স্কোরার এই ম্যাচে যে সুযোগগুলো পেয়েছিল প্রথমার্ধের শুরু থেকে বৈশাখল ময়দান কোচিং ক্যাম্প বারবার তারা সুযোগ হারিয়েছে এখানে কিন্তু খেলিনো তিনি গোলটি করে ফেললেন তিনজন খেলোয়াড় ছিলেন সামনে সুযোগের সদ্ব্যবহার করলেন 1-0 তে এগিয়ে গেল শম্ভু একাদশ বজবজ একটা কর্নার কিক আসবে বক্সের মধ্যে তবে চেপাটি সফিদুল ধরছেন খেলোয়াড় থোড়া গতি নিয়ে আবারও কালিনো ওদিকে বল কিন্তু চলে গেছে মাঠের বাইরে থ্রো ইন মাফ করবেন ফাউল একটা ফ্রি কিক আসবে অনুকূলে বৈশাখল ময়দান কোচিং ক্যাম্প ফ্রি কিক থেকে শট দিচ্ছেন
Mario, bomba kule lorai, bubuk kodol, moisa kodol, tangan niat rondo niat cina, ibu goni kongo aski barbar taci, goni kongo golbo kcina, jemur sini dapat cina, durgo orok kito dekio barbar, dipen cina barbar kito busta di cina, dipen tanda macam batu te jatsen. সেই জায়গাটা কিন্তু পূরণ করছেন রনি তবে এটা কিন্তু গুড সাইন নয় বিগত গোলটা আমরা যেমন ভাবে দেখেছিলাম তিনজন খেলোয়াড় সামনে ছিলেন কিছুটা হতচকিত হয়ে গেছিলেন তিনজনকে চোখ দিয়ে গোলটা করেছিলেন কলিনো এবং কলিনোর করা গোলে একসঙ্গে ব্যবধানে এগিয়ে শুভ একাদশ ইতিমধ্যে প্রথম অর্ধে 1-0 গোলের ব্যবধানে শম্ভু 11 বজবজ সাদা জার্সি পরে দলের পূর্ব দিকে খেলছেন 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে প্রথম অর্ধের খেলা চলছে কিন্তু টান টান উত্তেজনা রয়েছে গোটা মাঠ ময় মহিষা দল ময়দান ফুটবলের খেলোয়াড়রা দর্শকদের ইতিমধ্যে এক গোলে পিছিয়ে থেকেও মন জয় করেছেন যে কোনো মুহূর্তে ফলাফল এদিক ওদিক হতেই পারে আক্রমণে শম্ভু 11 মাঠের দক্ষিণ পশ্চিম কর্নার থেকে আক্রমণ করছেন কেলিনো বল ধরতে পারেননি আক্রমণে মহিষা দল ভালো পাস ১০ নম্বর খেলোয়াড় বল নিয়ে গেছেন পাড়ি নিয়েছেন বল দিয়েছেন চতুর্থকে দেখতে হবে অফসাইড এর কবলে মহিষা দল ময়দানের ফুটবল খেলোয়াড়রা ভীষণ দেওনা করে খেলছেন কিন্তু আমরা লক্ষ্য করছি যে শম্ভু 11 বহু বিদেশি খেলোয়াড় রয়েছেন বিশেষ করে সাফিদুল রয়েছেন আমাদের সাফিদুল গোটা মাঠ ময় খেলছেন শম্ভু 11 ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় বর্ষিয়ান খেলোয়াড় ইতিমধ্যে দর্শক বন্ধু যারা মাঠে এসেছেন খেলা দেখার জন্য তাদের অবগতির জন্য জানা প্রথমার্ধে দু মিনিট আগে টাইম হচ্ছে বাড়ছে দু মিনিট বাকি আছে দ্বিতীয়ার্ধে প্রথমার্ধের খেলা শেষ হতো 1-0 গোলের ব্যবধানে ইতিমধ্যে শম্ভু 11 বজবজ এগিয়ে রয়েছে দক্ষিণ দিক থেকে দক্ষিণ পশ্চিম কর্নার থেকে বল করছেন নাইজেরিয়ান খেলোয়াড় কিক নিয়েছেন বল ছড়ে দিয়েছেন দেখতে হবে আক্রমণ এই 10 নম্বর দ্রুত গতিতে বল মারতে এখনো পায়ে রেখেছেন দুর্দান্ত বল 9 নম্বর খেলোয়াড় একদম 6 ইঞ্চি দূর দিয়ে বল মাঠের বাইরে পূর্ব দিকে বিরাট সুযোগ ছিল বিরাট সুযোগ ছিল করতে পারলেন না দুর্ভাগ্য মহিষা দল ময়দান ফুটবল ক্যাম্পের খেলোয়াড়দের 1-0 গোলের ব্যবধানে খেলায় ফেরার একটা বিরাট সুযোগ ছিল তারা কাজে লাগাতে পারলেন না এই মুহূর্তে দুর্ভাগ্য কর্নার ইন ফেভার অফ মহিষা দল পূর্ব উত্তর কোণ থেকে কর্নার কিক করবেন দুর্দান্ত পারফরমেন্স প্রত্যেকটি খেলোয়াড়দের বল করেছেন বল নাইজেরিয়ান খেলোয়াড়
नमस्कार एक बार फिर आप सभी को हार्दिक स्वागत राजगुल कॉलेज फुटबॉल मैदान में 2021 का जो फुटबॉल टूर्नामेंट आज चौथा क्वार्टर फाइनल और पहले हाफ में जिस तरह की संघर्ष था यहां पर दर्शकों ने काफी खुश था लेकिन दूसरे हाफ की शुरुआत में लगातार दो गोल दीपू और उसके बाद कलिनो जिन्होंने इस मैच में अब तक दो गोल किए हैं 3-0 की व्यवधान में आगे है बजबज शंभू एकादश और
काफी खामोश है लेकिन अपना जिम्मेदारी पूरी तरह से संभाल रहे हैं प्रशांतो ने तीन शून्य की व्यवधान में टीम आगे शंभु एकादश बचपच समर्थकों ने काफी खुश होंगे बाहर जिस तरह की प्रदर्शन और सेलिब्रेशन का जो मोमेंट कलिनो द्वारा तो काके बोले अंतर्राष्ट्रीय फुटबॉल में आप देखते हैं जिस तरह की सेलिब्रेशन इसी तरह की कुछ सेलिब्रेशन के साथ पेश आए कलिनो ने क्यों नहीं आएंगे टीम जब तीन शून्य से आगे तो कुछ अलग नजरअंदाज के साथ सेलिब्रेशन बनता ही है पी3 न्यूज बंगला में लाइव टेलीकास्ट हर पल का बचपन कॉलेज फुटबॉल मैदान से और मजादल मैदान कोचिंग कैंप पहले हाफ में जिस तरह की सूझबूझ था हर खिलाड़ी के अंदर मिडफील्ड में जिस तरह की सूझबूझ था दूसरा हाफ में कुछ कमी नजर आ रही है यहाँ पर और फिर एक बार आक्रमण पर शंभु एकादश बजबोध सफीदुल काफी अनुभवी खिलाड़ी और बॉक्स के अंदर यहाँ पर रखेंगे क्या यहाँ से फिर एक बार चमकाएंगे गेंद का नियंत्रण बुबाई के पास चपाती तीन फॉरवर्ड है चपाती कलिनो और बाड़ियो तो फिर एक बार आक्रमण पर यहां पर देखिए एक और संभावना और एक और गोल और कलिनो इससे पहले दो गोल और आप हैट्रिक आगे तो ऑफसाइड ही नहीं नहीं आगे तो ऑफसाइड ही चकरा देंगे तो चाहिए शील जाम भी सकती है किसी भी जाने वनडे खेली खेली हो पाए तो ऑफसाइड जाने किसी और दूसरा गोल जो कि मारियो द्वारा उसके बाद कलिनो यानी कलिनो के नाम पर दो गोल मारियो एक गोल किए हैं और दीपू तो चार शून्य की व्यवधान में यहां पर आगे शंभु एकादश बच बच अरे अरे हम तो अन्य जगह अच्छी और दूसरा हाफ की शुरुआत के बाद जिस तरह की नजरअंदाज के साथ पेश आए शंभु एकादश बच बच मानो ऐसी जो संतुलन है यहाँ पर थोड़ा आगे बढ़ेंगे क्यों नहीं होगा चार शून्य पहले हाफ में एक शून्य की व्यवधान में आ गए और दूसरे हाफ में तीन गोल आ चुके हैं तो काफी निराश हो गया यहाँ पर मिसा गोल की जो समर्थक है जो उम्मीद बनाकर रखे थे वो उम्मीद में पानी फेंक दिए हैं पूरी तरह से यहाँ पर नियंत्रण के साथ इस मैच में आगे बढ़ चुके हैं और फिर एक बार संभावना है और हैट्रिक कलिनो तीसरा गोल है कलिनो के लिए और पांच शून्य की व्यवधान में टीम अब आगे तो हैट्रिक बना चुके हैं यहाँ पर कलिनो अब तक इस टूर्नामेंट में सर्वाधिक गोल जो कि कलिनो के नाम पर हाईएस्ट गोल स्कोरर अब तक तीन गोल और कितना बेहतरीन तरीके से यहाँ पर दौड़े नियंत्रण के साथ और हैट्रिक पहला हैट्रिक भी से किसका टूर्नामेंट में वो कीर्ति की है कलिनो पांच शून्य की व्यवधान में आगे बढ़ चुके हैं संभव कदम बच बच विजय कल जो मैच है पहला सेमीफाइनल दमदार मुकाबला होगा टीचर्स एंड स्टूडेंट फुटबॉल एसोसिएशन के साथ जॉइंट स्पोर्टिंग बिल्डर ये अरे सब एक जगह चले थ्रोइंग
तो वापसी करने का जो उम्मीद है वो उम्मीद के साथ आपको आगे बढ़ना होगा और इसी के साथ पहला गोल दल मैदान कोचिंग सेंटर के लिए। बहुत देर हो चुके हैं ये कारनामा करने के लिए, आपके पास वक्त था, मौका भी था। पहले हाफ में जिस तरह की मौका आप गवा चुके हैं तो आप जो खामियाज आप भुगत रहे हैं वो नतीजा है इसका। तो पांच पूरी मिनट खेला बाकी, दोरो दोरो और बहुत बहुत शुक्रिया है हमारे मैदान में हमारे भगवानपुर फुटबॉल का स्थान है हसन दा आ चुके हैं, स्वागत है आपका। और शक्ति दा डोमेस्टिक फुटबॉल में काफी बड़ा नाम मायने रखते हैं, हाथ टूर्नामेंट में हसन दा और शक्ति दा बहुत बहुत शुक्रिया। भाजपुर यूनाइटेड फोरम की ओर से विकास 20 मिनट আছে ধরে ধরে খেল আমি এখন বাজপুরে আছি। তো 5 1 আপ जो स्कोर है दूसरा हाफ में चौथा क्वार्टर फाइनल 20-21 अभामैती मेमोरियल नॉकआउट फुटबॉल टूर्नामेंट बसंत मंडल मेमोरियल रनिंग गोल्डन कप ऑर्गेनाइज बाय भाजपुर यूनाइटेड फोरम भाजपुर कॉलेज फुटबॉल मैदान फोर्थ क्वार्टर फाइनल ऑफ द टूर्नामेंट। विजय मैन अच्छे, विजय विजय मैन अच्छे। 5-1 की व्यवधान में आगे और यहां से वापसी करने के लिए बैसादल मैदान कोचिंग कैंप को हर पल का उपयोग करना होगा। और फिर एक बार देखिए यहां पर संभावना बन गए थे और साइड बार में गेंद टकराई उसके बाद वापस आए। तो कल 3:30 में शुरू होगा पहला सेमीफाइनल, आप सभी के लिए फिर एक बार आमंत्रण भाजपुर यूनाइटेड फोरम की ओर से। यहाँ पर आमने सामने दो बड़ा टीम टीचर्स एंड स्टूडेंट फुटबॉल एसोसिएशन और उनके साथ चौन स्पोर्टिंग दिलदा बकराई सोरेन कल होंगे इस मैदान में फिर एक बार जलवा दिखाने के लिए। आप के लिए भी स्वागत है यूनाइटेड फोरम की ओर से। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, বুঝতেই পাচ্ছেন 5-1 গোলের ব্যবধানে হারাবার কিছু নেই, মহিষাদল ময়দান ফুটবলের হারাবার কিছু নেই, তারা শেষ মুহূর্তে কিছু করতে পারে আক্রমণে। মহিষাদল সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে আবার পারলেন না মহিষা দলের খেলোয়াড়রা। এখন অনেক টাইমের খেলা, ধরে ধরে খেল, ধরে ধরে খেল। আরে ওখানে আরে কেশব যাই মারে কি নেনি ছোট গে যা পাঁচ এক গোলের ব্যবধানে আমাদের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলা চলছে। বহু তারকা খচিত দল শম্ভু ইলেভেন বজবজ 5-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। মাঝমাঠে বল শম্ভু ইলেভেন আক্রমণে, 3 নম্বর খেলোয়াড়ের পায়ে বল সতীর্থ 11 কে দিয়েছেন একেবারে গোলের মুখে, না টাচ করতে পারলেন না, টাচ করলেই গোলের সম্ভাবনা ছিল। ফলাফল কোথায় যাবে আমরা জানি না, 5-1 গোলের ব্যবধানে কিন্তু খেলা চলছে দ্বিতীয়ার্ধে। স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং কোয়ার্টার ফাইনালে শেষ খেলা চলছে। ছোট ভাই হবে, ছোট্টু হবে,
আক্রমণে আবার বজবজের অনেকগুলো দক্ষিণ দিক বরাবর খেলা মাঝ মাঠে চলছে। করছিলেন সঙ্গে সঙ্গে বল বিকাশ কেউ নেই নো ম্যান ঔষধের কোচিং সেন্টারে আক্রমণ 10 নম্বর পায় বল মিস করলেন নাহলে শট দিতে পারলে আবার বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। দক্ষিণ দিক থেকে বিজয়কে খেলা বিজয় মাঠে বলা বিজয় গুড বিজয় গুড বল দিয়েছেন খেলোয়াড়কে 11 নম্বর পায়ে বল আমাদের রেফারি দীপক মিশ্র খুব সতর্কতার সঙ্গে খেলা পরিচালনা করছেন। বর্ষিয়ান খেলোয়াড় শফিদুল এবং অপরপক্ষের 8 নম্বর খেলোয়াড়ের মধ্যে একটি ধাক্কা ধাক্কি হাত বেরিয়ে দিল খেলা চলছে দুটি দলের মধ্যে একটা দল বিপক্ষ দল মহিষাদল গোল পাওয়ার সম্ভাবনায় উজ্জীবিত চাড়াচাড়ি করছেন মাঝ মাঠে আক্রমণে মহিষা দল দেখা যাক কি হয় বল রেখেছেন 10 নম্বর পায়ে বল রাখতে পারলেন না বিপক্ষ দলের পা হয়ে আবার আক্রমণে মহিষা দল ফুটবল কোচিং বল রেখেছেন 8 নম্বর খেলার কৌশল তারা দেখাচ্ছেন কত কি করতে পারেন হারাবার কিছু নেই যা হারাবার হারিয়ে গেছে কেড়ে নাও 8 নম্বর আবার 8 নম্বর মহিষা দল কিছু করতে হবে ছোটু ওই দিকটা দিয়ে খেলে না মহিষাদল ময়দান ফুটবল চল 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 খেলা গেল
বল মেরেছিলেন কিন্তু দুর্বল শট গোলকিপারের হাতে বল কোন রকম বিপদ হয়নি দুর্দান্ত ভাবে আক্রমণ করছেন কিন্তু গোলে পৌঁছতে পারছেন না ক্রমান্বয়ে আক্রমণে আবার শম্ভু ইলেভেন দশ নম্বর দ্বিতীয়ার্ধের খেলা চলছে শফিকুলের পায়ে বল হয়ে পাঁচ নম্বর দক্ষিণ দিকে বল দিয়েছেন দশ নম্বর খেলোয়াড়ের পায়ে বল রাখতে পারেননি আবার শফিকুল পায়ে বল গোলের সম্ভাবনা উজ্জ্বল না গোলকিপার বল ধরে নেন গতি না থাকার জন্য দেওয়া না করতে করতে গোলকিপারের হাতে বল আমার আক্রমণে মহিষাদল ফুটবল দ্বিতীয়ার্ধে দুর্দান্ত আক্রমণ করছেন কিন্তু গোল পাচ্ছেন না দুর্ভাগ্য পাঁচ একের বিনিময়ে খেলা চলছে কিন্তু কি খেলা চলছে ভাবা যাবে না গোল হতে পারে হার জিত হতে পারে সংখ্যা যাই হোক না কেন দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে ফুটবল খেলা আট নম্বর আক্রমণ সেই বৈশাখ একদমই যেমনটা বলছিলেন মুস্তাফা বাবু যে সংখ্যা কোনো ফ্যাক্টর নয় আজকে যেভাবে লড়াই দিল বৈশাখের ময়দান কোচিং ক্যাম্প দ্বিতীয়ার্ধের শুরুতে যে বৈশাখের ঝড় তাদের উপর দিয়ে বয়ে গেছে পরপর তিনটি গোল সেখান থেকে হয়তো তারা ম্যাচের ফলাফলের পরিণতিতে পিছিয়ে গেছে কিন্তু লড়াইটা যেভাবে তারা দিচ্ছে আক্রমণ যেভাবে শোনাচ্ছে সেখানে কিন্তু খুশি হবেন দর্শকেরা আসলে এই মুহূর্তে পরিস্থিতি খেলার গতি প্রকৃতি দেখলে কেউই ভাববেন না যে ম্যাচের পরিণতি এখনো পর্যন্ত 5-1 কয়েক মিনিটের মধ্যেই দ্বিতীয়ার্ধের শুরুর পরে আসলে পরপর তিনটি গোল সেখান থেকে কিছুটা খেলা হারিয়ে ফেলেছিল দল যথেষ্ট ভালো ফুটবল আজকে উপহার দিয়েছে বৈশাখের ময়দান কোচিং ক্যাম্প লড়াইটা তারা দিয়েছে আবারও কলিনের পায়ে বল কলিনও দেখা যাক ষষ্ঠ গোলটা আসে কিনা এই কলিনও কিন্তু আজকে হ্যাট্রিকটি করে ফেলেছেন এবং প্রথম খেলোয়াড় 2021-এর টুর্নামেন্টে যিনি নিজের নামটি সহ নক্ষরে লিখিয়ে ফেলেছেন প্রথম হ্যাট্রিককারী খেলোয়াড় হিসেবে তিন তিনটি গোল করেছেন এই ম্যাচে কলিনো দীপুর কাছ থেকে আমরা একটা গোল দেখেছি মারিও তিনি একটি গোল করেছেন 5-1 ব্যবধানে আগুয়ান শুভ একাদশ বজবজ এবং দর্শকদের আমরা জানাই আগামীকাল প্রথম সেমিফাইনাল যেখানে একদিকে থাকবে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন গতবারের রানার্স দল টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন এবং তাদের সঙ্গে মোকাবিলা করবে চয়ন স্পোর্টিং বেলগা সেই খেলোয়াড় যারা গতবারের চ্যাম্পিয়ন দল উৎপাদন সোলজার ক্লাবের হয়ে খেলেছিলেন ভাগ্যাই ছড়েন তাকে আমরা দেখতে পাবো আগামীকাল ওদিকে একটা সেভ দিলেন তবে নিশ্চয়ই সম্ভবত দীপুকে তুলে নেওয়া হবে তার জায়গায় মুকিমকে আনা হবে আট নম্বর জার্সিধারী খেলোয়াড় দীপু তিনি মাঠের বাইরে আসবেন পরিবর্তিত খেলোয়াড় হিসেবে ন নম্বর জার্সিধারী খেলোয়াড় মুকিম প্রথমে চলছিল তারপর কেটে গেছে যে আর কিছুতেই আর হয় যেহেতু গতি প্রকৃতি নিয়ন্ত্রণে রয়েছে শম্ভু একাদশ বদ
তারা ছোটু ছোটু সময়টা কিছুটা নিলেন আজকে আমার তো লোক নাই কোচিং ক্যাম্প সময় কিন্তু ধীরে ধীরে কমছে তাদের জন্য বাজকুল কলেজ ফুটবল ময়দান থেকে সরাসরি সম্প্রচার আসছে পিপি নিউজ বাংলা লাইভ আসছে প্রত্যেকটি মুহূর্ত আগামীকাল প্রথম সেমিফাইনাল অর্থাৎ প্রথম ফাইনালিস্ট দলকে পাবো আগামীকাল আমরা তাই সমস্ত দর্শকদের আমরা আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে চয়ন স্পোর্টিং বেলজা এবং টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন তারা মাঠে নামবেন প্রথম সেমিফাইনাল শেষ ম্যাচ শান্ত মুক্তিযোদ্ধ থাকবে আগামীকাল এদিকে সময় কিন্তু কমছে মহিষা দলের জন্য যেটা বারবার আমরা বলছি প্রথমার্থে যে লড়াইটা তারা দিয়েছে সেটা কিন্তু দর্শকরা আজকে পরখ করেছেন এবং প্রথম গোলটির পরে তারা কিন্তু অব্যাহত রেখেছিলেন তাদের আক্রমণ দ্বিতীয়ার্ধের শুরু থেকে যেমনটা আমরা দেখলাম পরপর তিনটি গোল দীপুর কাছ থেকে একটি গোল পরবর্তী পর্যায়ে মারিও এবং ক্যালিনো সেখান থেকে ম্যাচের গতি প্রকৃতিতে বদল ঘটেছে ক্যালিনো তিনি তিন তিনটি গোল করেছেন এই ম্যাচে ফার্স্ট গোলটি তিনি করেছিলেন 5-1 ব্যবধানে আগুয়ান সন্ধু একাদশ বজবজ খুব বড় সড় ঘটন যদি না ঘটে তাহলে কিন্তু শেষ চারের একেবারে ছাড়পত্র নেওয়ার অপেক্ষায় শুধু এবং দ্বিতীয় সেমিফাইনালে যারা এখানে বিজয়ী হবেন তারা লড়াই করবেন খাজুটি এসএসকে বাগনান দলের সঙ্গে দুর্দান্ত একটা পাস আমরা দেখলাম তোমার টিম নাকি তবে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ছিল না 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওখানে পৌঁছে গেছিলেন বিজয় ভয়াল ডিস্টার্বের জন্য কেটে গেছে আর আজ রকি রনি দ্বিতীয়ার্ধের যে আক্রমণ মহিষা দল ময়দান ফুটবলের সত্যি নজর কাড়ার মতো এবং মুস্তাফা বাবু যেটা বারবার বলছি যে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে যে পরপর দু তিনটে গোল ওখান থেকে কিন্তু ম্যাচের গতি প্রকৃতিতে তফাৎ চলে এসেছে এরা প্রথম থেকে যদি একটু বুঝেছি যে খেলতো তাহলে এই অবস্থায় আসতো না এখন শেষ মুহূর্তে তবে আমরা স্পিরিটটাকে ধন্যবাদ জানাবো মহিষা দল ময়দান কোচিং ক্যাম্প তারা যে এতগুলো চারটে গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে তা সত্ত্বেও যেভাবে তারা লড়াই দিচ্ছে এখনো এই সময় পর্যন্ত এই স্পিরিটটাকে কিন্তু আমরা হ্যাটস অফ জানাচ্ছি একদম সম্মু 11 বজবজকে কোণঠাসা করে দিয়েছে আর মাঝ মাঠের এদিকে তারা বেরিয়ে আসতে পারছে না এমন ভাবে দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখছি লড়াই চলছে ড্রাইভার সিটে শুধু একাদশ বজবজ নিয়ন্ত্রকের ভূমিকা 5-1 ব্যবধানে এগিয়ে জয় শুধুই তাদের কাছে সময়ের অপেক্ষা তবে বিপক্ষ দল আজকে অন্তত দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে যে লড়াইটা দিলেন সেটিকেও কিন্তু কুর্নিশ জানাতে হবে অ্যাডেড টাইম 2 মিনিট যোগ করা হয়েছে সমীরণ কর চতুর্থ রেফারি তিনি দেখিয়ে দিলেন 2 মিনিট অ্যাডেড টাইম অর্থাৎ মুস্তাফা বাবু এই ম্যাচ থেকে আমরা ফলাফলে তেমন কিছু অন্তত আশা করছি না কিন্তু আমার দর্শক বন্ধুরা ভীষণ এনজয়িং এনজয় করেছেন খেলাটা লে লে উই আর ভেরি মাচ এনজয়িং হিয়ার দারুণ স্যার আমরা ভীষণ আজকের এই খেলা উপভোগ করেছি হারজিত যাই হোক এবং গতকালকের ম্যাচের কথাও আমরা স্মরণ করব জয়েন্ট স্পোর্টিং এবং উৎপাদন সোলজার ক্লাব সেই ম্যাচেও জঙ্গলমহলের তারকা খেলোয়াড় দুটো দলে ছিলেন সাবিদুল চেঞ্জ হলো সেখানে কিন্তু আমরা দেখেছিলাম জমাটি ম্যাচ টক্কর ছিল লড়াই ছিল আসলে একটা দলই কিন্তু চ্যাম্পিয়ন হবে তবে দর্শকদের মন ছুঁয়ে যাবে এই ধরনের অন্তত পারফরম্যান্স দর্শক চাইছে মহিষা দল শেষে কিছু একটা করুক মহিষা দল ফুটবল টিম হ্যাভ টু ডু সামথিং কিছু একটা শেষ মুহূর্তে দেখান আসলে দেখতে চাইছি কিছু নয় এখানে অনেক কিছু করতে হবে
এবং সিনেমার ডায়লগ যদি স্মরণ করেন আপনি আজকালকার সিনেমা কুছ কুছ নেহি বহুত কুছ করনা হোগা নেই বহুত কুছ করনা হোগা লেকিন কুছ তো দিখানা হ্যায় জলওয়া কুছ দিখানা হ্যায় ও আপ দিখা সকতে হ্যায় লেকিন ও দিখা কে হার জিত কা বাত মে নেহি কহ রহা হুঁ কুছ দেখনে কে লিয়ে হামারা দর্শক মে তৈয়ার হ্যায় ও দিখা চুকে হ্যায় আবি ভি দিখা রহে হ্যায় অর কুছ तो मुस्तफा बाबू की ओर से मांग है कि आखिरी वक्त कुछ ऐसा आक्रमण बने जहां पर दर्शकों ने खुश हो जाएगा चल से देखो एकदम लास्ट मुहूर्ते पश्चिम दिगंत की चल से आक्रमण पर आक्रमण एकदम ही अमर बॉल पेचे इनकी हम जानी ना गोलकीपर बहुत सही कोलिनो हैट्रिक করেছেন তিনি কিন্তু এবার প্রতিহত করেছেন এবং সেলিব্রেশনের যে মুড বলেন সেটিও কিন্তু দর্শকরা দেখেছেন শরীর থেকে একেবারে শূন্যে ভাসিয়ে আমি যেটা আমরা দেখেছি দুর্দান্ত শট করেছেন আমার কলিন এডিট টাইমের খেলা চলছে অতিরিক্ত সময় ফলাফলে বিরাট কিছু পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে না তবে ভালো ফুটবল আজকে দর্শকরা দেখলেন বৈশাখের ময়দান কোচিং ক্যাম্প টানা দ্বিতীয়ার্ধে যেভাবে আক্রমণ চালিয়েছেন ওই শুরুর দিকে কয়েক মুহূর্ত ছেড়ে সেটি কিন্তু দর্শকরা অনেকদিন মনে রাখবেন আসলে বোঝাপড়া একটা ক্যাম্পের দল মানে তাদের প্রত্যেকে নিজেদের মধ্যে বোঝাপড়াটাও কিন্তু খুব বেশি হবে সারা বছর নিজেদের মধ্যে খেলে থাকে সেই জায়গাটা কিন্তু তারা দেখাচ্ছে এখানে একেবারে শেষ লগ্নে শেষ মুহূর্তে খেলা চলছে রেফারি যে কোনো মুহূর্তে দীপক মিশ্র বাঁশি বাজাবেন বাঁশি বাজিয়ে দিলেন খেলা শেষ এবং সেই সঙ্গে সঙ্গে চতুর্থ কোয়ার্টার ফাইনালে 5-1 ব্যবধানে জয়লাভ করলো শুভ্র একাদশ বজবজ এখান থেকে আমরা সরাসরি চলে যাব পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে শ্রী সাধন চন্দ্র দাস অধিকারী কানুদার কাছে কেলিনো মিস্টার কেলিনো ইউ আর সিলেক্টেড দ্য বেস্ট প্লেয়ার ইন দিস ম্যাচ প্লিজ কাম অন দ্য স্টেজ প্লিজ টেক ইউর প্রাইজ মিস্টার কেলিনো ইউ আর সিলেক্টেড দ্য বেস্ট প্লেয়ার ইন দিস ম্যাচ প্লিজ কাম to take your best prize. আমাদের এই সেরা খেলোয়াড়ের প্রাইজটা দিচ্ছেন নগদ 500 টাকা এবং জিও এনার্জি ভিটা প্লাস ফর এক্সট্রিম এনার্জি দাতা শ্রী নির্মলেন্দু দাস থাকবে এই ফুটবলে কিন্তু দর্শক বন্ধুরা আজকের যে উপভোগ্য ফুটবল দেখেছেন ম্যাচ সুন্দর স্কিল কালীন ওঝাপড়ার মাধ্যমে আক্রমণ বৈশাখ স্পোর্টিং ক্লাবের যদি একটু অভিজ্ঞ একজন স্ট্রাইকার থাকতো তাহলে খেলার ফলাফল যে কোনো রকম হতে পারত আমরা পরশুদিন আইএসএল দেখেছি 58% বল প্রজেকশন দেখে ওয়েস্টবেঙ্গল 2-0 গোলের ব্যবধানে পরাজিত হয়েছেন আর আজকের 55% বল প্রজেকশন দেখে মহিষাদল ময়দান ক্লাব পরাজিত হয়েছেন হতেই পারে কিন্তু তাদের ফুটবলকে তারিফ করতে হবে ফুটবল খেলাকে তারিফ করতে হবে প্রতিপক্ষ সমু 11 বজবজ সম্পর্কে বলার কিছু নেই তাদের দলে একজন অভিজ্ঞ খেলোয়াড় ছিলেন বিদেশি খেলোয়াড় ছিলেন প্রত্যাশা ছিল তারা জয়লাভ করবেন কিন্তু তাদের সঙ্গে যে খেলাটা উপহার দিয়েছেন মহিষাদল ময়দান কোচিং সেন্টার তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সো উই আর হিয়ার উইথ কলিনো হিরো অফ দ্য ম্যাচ ওয়েল ডান বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট ম্যাচ কলিনো প্লিজ সে অ্যাবাউট দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য টুর্নামেন্ট কন্ডিশন অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড অ্যাবাউট দ্য স্পেক্টেটরস তোমাতে বালু বাইচি
Thank you, thank you. My name, good name, Kilan, Kilan. My from Ivory Coast. Yeah, two hours we come injured. Yeah, Kilan, Kilan. Jomande, Kilan Ebenezer. Okay. Okay. This very, very good tournament. Me thank Angel people come see the match today. Very, very thank you. I like you. Hi, go Rob. Thank you very much, Colino. এবার আমি কালুদার কাছে ফিরব আরসিএম অনিন্দ্য আরসিএম প্রপার্টার নির্মলেন্দু দাসের দেওয়া জিও এনার্জি ফিটার কৌটো নগদ 501 টাকা যমুনা সোলসের পক্ষ থেকে প্রথম গোলদাতাকারী হিসেবে 100 টাকা এবং সুমন এন্টারপ্রাইজের পক্ষ থেকে চকলেটের প্যাকেট সমস্ত কিছু আজকে উনি পাচ্ছেন ওনারা তো এগুলো তুলে দিচ্ছেন আমাদের এলাকার বিশিষ্ট শিক্ষক সম্মানীয় স্বপন কুমার মণ্ডল মহোদয় চকলেটের কৌটো জিও এনার্জি ভিটা কৌটো প্রথম গোলদাতা হিসাবে 100 টাকা এবং ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কারণে 500 টাকা সমস্ত কিছুই তুলে দিচ্ছেন সম্মানীয় স্বপন কুমার মণ্ডল মহোদয় আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতিটি ম্যাচের প্রথম গোলদাতাকারীকে যমুনা সোহসের পক্ষ থেকে 100 টাকা ম্যান অফ দ্য ম্যাচের খেলোয়াড়কে আরসিএম এর পক্ষ থেকে 500 টাকা এবং জিও এনার্জি ভিটা সুমন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সুস্বাদু চকলেটের প্যাকেট আমাদের প্রদান করা হলো ওই সঙ্গে জানিয়ে রাখি আগামীকাল কিন্তু প্রথম সেমিফাইনাল খেলা ভুলে যাবেন না শুরু হবে বিকাল ঠিক 3:30 মিনিটে প্রতিপক্ষ দুটি দল চয়েন স্পট এঙ্গেলদা তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন টিচার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাজকুল দুটি দলের খেলা আপনারা দেখেছেন একদিকে থাকবে টিচার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অপরদিকে থাকবে চয়েন স্পট এঙ্গেলদা এই নাইটে খেলা আয়োজিত স্বর্গীয় আবামতি সিটি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2021-এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল ঠিক বিকাল 3:30 মিনিটে বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের কলেজ ফুটবল ময়দানে ব্যবস্থাপনায় ইউনাইটেড ফোরাম বাজকুল এক চিত্তাকর্ষক ফুটবল খেলা আগামীকাল দেখতে পাবেন ফুটবল